স্টার জলসার নতুন ধারাবাহিক তোমাদের রানি। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো ধারাবাহিকে যারা অভিনয় করছেন সেই সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের বাস্তব জীবন সঙ্গে সম্পর্কে। আপনারা যদি ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। অনিশা চরিত্রে দেখা যাচ্ছে শুভশ্রী ভট্টাচার্যকে। কিছুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন তিনি। তার হবু স্বামীর নাম হল শুভময় মিত্র। দুর্জয়ের বরদা রণকের চরিত্রে দেখা যাচ্ছে রাজ ভট্টাচার্যকে। বাস্তব জীবনে বিবাহিত তিনি। তার একজন কন্যা সন্তান রয়েছে। দুর্জয়ের মেজ বৌদির চরিত্রে দেখা যাচ্ছে স্নেহা দাসকে। এক বছর আগেই বিয়ে করেছেন এই অভিনেত্রী। তার স্বামীর নাম হল জীব। রানীর বাবার চরিত্রে দেখা যাচ্ছে অমিতাভ ভট্টাচার্যকে। অভিনেতার স্ত্রীর নাম সুকন্যা ভট্টাচার্য। তার দুজন মেয়ে সন্তান রয়েছে। দুর্জয়ের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে নবনীতা দেকে। তার প্রথম পক্ষে একজন মেয়ে সন্তান রয়েছে। তবে খোকাবাবু ধারাবাহিক করাকালীন সময়ে তিনি প্রেমের সম্পর্কে জড়ান রাজ চ্যাটার্জির সাথে। এরপরে 2019 সালে বিয়ের পিঁড়িতে বসেন রাজা চ্যাটার্জি এবং নবনীতা দে। দুজয়ের বাবা চরিত্রে দেখা যাচ্ছে শঙ্কর চক্রবর্তীকে। অভিনেতার স্ত্রীর নাম সোনালী চক্রবর্তী। কিছুদিন আগেই মারা গিয়েছেন তার স্ত্রী। দুর্জয়ের বড় বৌদির চরিত্রে দেখা যাচ্ছে রিমঝিম মিত্রকে। অভিনেত্রী বাস্তব জীবনে সিঙ্গেল রয়েছেন। দুর্জয়ের মেজদার চরিত্রে দেখা যাচ্ছে অরিত্র দত্তকে। মা ধারাবাহিক করাকালীন সময়ে তিনি প্রেমের সম্পর্কে জড়ান মহুয়া হালদারের সাথে। বর্তমানে বিবাহিত তারা। তাদের একজন মেয়ে সন্তান রয়েছে। দুর্জয়ের দিদির চরিত্রে দেখা যাচ্ছে হৃতলেখা ব্যানার্জিকে। অভিনেত্রী বাস্তব জীবনে বিবাহিত। দুর্জয়ের শেষদার চরিত্রে দেখা যাচ্ছে রাজ সেনকে। বর্তমানে প্রেম করছেন তিনি। তার প্রেমিকার নাম হল মনীষা গোস্বামী। দুর্জয়ের জামাইবাবুর চরিত্রে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ মজুমদারকে। অভিনেতা বর্তমানে সিঙ্গেল রয়েছেন। পরমার চরিত্রে দেখা যাচ্ছে শুভশ্রী চ্যাটার্জিকে। অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল রয়েছে। রানীর চরিত্রে দেখা যাচ্ছে অভিকা মালাকারকে। অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল রয়েছে। দেবযানীর চরিত্রে দেখা যাচ্ছে মধুপ্রিয়া চৌধুরীকে। অভিনেত্রী প্রেমের সম্পর্কে ছিলেন অরিত্র গাঙ্গুলির সাথে। তবে তাদের মধ্যে ব্রেক আপ হয়ে যাওয়ার পর অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল রয়েছে। দুর্জয়ের চরিত্রে দেখা যাচ্ছে অর্কপ্রভ রায়কে। অর্কপ্রভ বর্তমানে সিঙ্গেল রয়েছে। তবে রানী এবং দুর্জয় যদি বাস্তব জীবনে প্রেম করে তাহলে কেমন হবে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।